The Russian founder of the Telegram messaging app, Pavel Durov, has been arrested at a French airport. Reports say authorities have been investigating a lack of moderators on the app, which they say allows criminal activity to take place. They are saying that he was arrested on the basis of an arrest warrant uh, that was issued in connection with Telegram's failure to moderate illegal content and cooperate with law enforcement over drug trafficking, child sexual content, and fraud. টেলিগ্রাম তো অবশ্যই এখনকার সময় খুবই পাওয়ারফুল একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবাই জানেন নিশ্চয়ই টেলিগ্রাম মূলত যেই কারণে বিখ্যাত বা আলোচিত সেটা হচ্ছে তারা কোনো ধরনের সেন্সরশিপ আরোপ করে না টেলিগ্রামে রাইট নাও ইউজার প্রায় ওয়ান বিলিয়নের মতো ফেসবুকের ইউজার থ্রি বিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড সেখানে টুইটার ইউজার বা এক্সের ইউজার হচ্ছে মাত্র থ্রি হান্ড্রেড মিলিয়নের মতো সো টুইটার মতো এত জনপ্রিয় পৃথিবীতে আলোচিত একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ইউজার যদি থ্রি হান্ড্রেড তার টেলিগ্রামের যদি প্রায় ওয়ান বিলিয়ন হয় মানে থ্রি টাইমস তাহলে বোঝেন কি পরিমাণ ইউজার টেলিগ্রামের এত দ্রুত টেলিগ্রাম এরকম মিটিওরিক রাইজ হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে তারা কোনো সেন্সারশিপ করে না এখনকার বাংলাদেশ হোক ইউক্রেন যুদ্ধ হোক ইসরায়েল প্যালেস্টাইনে হোক যা পৃথিবীতে যা ঘটতেছে মোটামুটি সকল তথ্য এখন আনফিল্টার্ড আনঅ্যাডাল্টারেটেড আনঅ্যাডাল্টারেটেড বলা ঠিক হচ্ছে পাওয়া যায় টেলিগ্রামে বাংলাদেশের আন্দোলনে যা হয়েছে আমরা সকল কিছু পাইছি টেলিগ্রামে ওসি হারুনের টুন লিঙ্ক আমরা পাইছি টেলিগ্রামে বেসিক্যালি টেলিগ্রাম কোনো কিছু ফিল্টার করেন না এটা নিয়ে একটা হিউজ আলোচনার সিরিয়াস আলোচনার জায়গা লম্বা আলোচনার জায়গা কারণ ওয়েস্টে ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন একটা বিশাল আলোচনার জিনিস সোনার বাংলার এটা মোটেই কোনো আলোচনার জিনিস না বরং এগুলো আলোচনা তুললে বরং পাবলিক গরমে হয়ে ওঠে কারণ তারা মপ জাস্টিস যায় যা হোক এই কোভিডের সময় স্পেশালি হচ্ছে যখন রকম অ্যান্টিভ্যাকসিন বা এটা কী বলে ভ্যাকসিন কি বলে না এটা একটা মুভমেন্ট গড়ে উঠছিলো মানে অ্যান্টিভ্যাক্স আর কি এটাকে বলে হচ্ছে ভ্যাকসিন কি বলে মানে অ্যান্টিভ্যাক্স একটা মুভমেন্ট গড়ে ওঠে রাইট কেন বিশাল ফ্রিডম অফ স্পিচের আলোচনা রেগুলেশনের আলোচনা জড়িত কোনটা রাইট কোনটা রং আই বিলিভ ডিপ ডাইভ উইথ ফুকুল চ্যানেলে এটা নিয়ে বিস্তারিত লম্বা আলোচনা আমি করার কথা করে থাকার কথা যদি না করে থাকি এটা করার মতো একটা টপিক তো আমরা যদি এখানে লিমিটেড থাকি এই যে টেলিগ্রামের এই ব্যাপারটা নিয়ে তো এটা কোনো ইজি টপিক না আর কি বেসিক্যালি এটা হচ্ছে বোঝার জায়গাটা নাও ইজি টপিক না হইলেও যা করা হয়েছে যেটা করা হচ্ছে সেটাও করাটা উচিত হচ্ছে কি না ঠিক হইতেছে কিনা কনফ্লিক্টিং কিনা না ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশনের ব্যাপার এখানে নেসেসারিলি আসে আবার নাই ফর দ্য মোস্ট পার্ট ব্যাপারটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের সাথে ইয়াস আছে কিছুটা কিন্তু মূলত কথাটা হচ্ছে পলিসি কেন্দ্রিক যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মিস ইনফরমেশান ডিস যদি হয় ছড়ায় সেটার জন্যে ফাউন্ডারকে বা সিওকে বা যারা ফাউন্ডারকে বেসিক্যালি মনে করেন তাকে হচ্ছে দায়ী করা যায় কি না তাকে গ্রেফতার এটা একটা দীর্ঘ আলোচনা লম্বা আলোচনা এটা নতুন কোনো আজকেই আলোচনা শুরু হয় না কারণ ফেসবুকেরও কংগ্রেস ইয়ারিং হয় দুদিন পর পর এবং মার্চ আক্রার্কে এগুলো নিয়ে আমেরিকা তো বিতর্ক চলে যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই যে উল্টা উল্টা অ্যাক্টিভিটির জন্য কাকে দায়ী করা হবে ফাউন্ডারদেরকে দায়ী করা যাবে কি না সিইওদেরকে দায়ী করা যাবে কিনা সো রাইট নাও এখনকার হয়তো সে লং স্ট্যান্ডিং এবং হয়তো সে অ্যাগ্রিড আপন অবস্থান হচ্ছে দায়ী করা যাবে না তো সেটা যদি হয় তাহলে কীভাবে পাভল ডোরভকে গ্রেফতার করা হয় কারণ তোর জন্য তো সিইওকে দায়ী করা যায় না আমেরিকা মার্কসাকারবারকে করা হচ্ছে না তাহলে পাভেল ডুরফকে করা হচ্ছে কেন সে ইয়ে বলে রাশন বলে যদিও ওর ফ্রেঞ্চ নাগরিকত্ব আছে সে রাশন বলে অথবা হচ্ছে সে ঠিক পশ্চিমা না বলে বা হোয়ার হিজ ইন্টারেস্ট লাইজ হোয়ার হিজ অ্যালিজিয়েন্স লাইজ এগুলো এগুলো কনসিডার করা হচ্ছে কি না দেখেন আমি আসলে এই বিষয়টা এত কমপ্লিকেটেড পাঁচ দশ পনেরো মিনিট আলোচনা করে শেষ করতে পারবো না এই জন্য কমফোর্টেবলও ফিল করতেছি না কাভার করতে চাচ্ছিলাম না এই জন্য কচু এত দিক এটাতে আচ্ছা শুধু এখানে যদি আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করি আর কি রাম্বল একটা সাইট এটা হচ্ছে এটা হচ্ছে সেরকম টেলিগ্রাম যেরকম একটা কাইন্ড অফ ম্যাটারিক রাইজ হয়েছে রিসেন্ট সময়ে স্পেশালি ফেসবুক ইউটিউবের সেন্সরশিপের পরিমাণ বাড়ায় দেয় কেন বাড়াইছে এটার পেছনে আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সির হাত আছে কিনা ভূমিকা আছে কিনা আমেরিকান সরকারের চাপ আছে কিনা এগুলো বললাম এটা একটা বিশাল লম্বা আলাপ রাইট শর্ট অ্যান্সার হচ্ছে আসে লং অ্যান্সার হচ্ছে তারা ফ্রি যা হোক তো রাম্বল হচ্ছে রিসেন্টলি এরকম টেলিগ্রামের মতো জনপ্রিয়তা পাইছে বিশাল করে বা মানে একটা বেশি উত্থান হয়েছে কি এটা হচ্ছে ইউটিউবের মতোই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম তাহলে রামবলের ব্যাপার কি রাম্বলের ব্যাপার হচ্ছে সেইখানে টেলিগ্রামের ইউটিউব ভার্সনার কি বেশি মানে হ্যাঁ ইউটিউব ভিডিও ভার্সনার কি কোনো সেন্সরশিপ নাই রাম্বলে আপনি যা স্পেশালি রাম্বল মূলত জনপ্রিয় হয়েছে ইয়ে সময় কোভিডকালীন সময়টাতে আপনার এই যে চৌরগান পডকাস্ট থেকে শুরু করে ইউটিউবে যারা আছে আমেরিকার পলিটিক্স পলিটিক্যাল বিশ্লেষক থেকে শুরু করে অনেক মিলিয়ন মিলিয়ন ওলা ইউটিউব চ্যানেল হচ্ছে ব্যান করে দিছে কোভিডের সময়টাতে মিস ইনফরমেশান ডিস অভিযোগে সো তখন একটা আন্দোলন গড়ে ওঠে ইউটিউবারদের যে সবাই রামবলে মুভ করে এবং রাম্বল তখন প্রতি রামবলের যে প্রতিষ্ঠাতা তারা ইনভাইট করেছে সবাইকে ইউটিউবারদেরকে প্রতিষ্ঠিত যে তোমরা আসো রামবলে আসো তোমাদেরকে নানান রকম বেনিফিট দেওয়া এবং কোনো সেন্সরশিপ কখনো করা হবে না এরকম প্রমিস করে এদেরকে প্রচুর বড় বড় ইউটিউবার এখন রাম বলে তাদের ইউটিউব চ্যানেলে এখন সব ধরনের আলোচনা করেও না তারা বলে যে এই একটু আলোচনা করলাম বাকি আলোচনা শুধু হলে রাম বলে যান সো ওয়েস্টে ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশনের জন্য একটা বিশাল ফাইট চলতেছে এই আপনার কিছু চাম্বার চলে আসবে এসে আপনাকে দেখাই দিবে যে ওয়েস্টে আপনি বলেন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে এখানে তো নাই ওখানে তো নাই এই জন্য বললাম বেশি কথা বলতে চাই না এগুলো আলোচনার জন্য বাঙালি না এগুলো হইতেছে ফদমাশি করার জন্য এইসব দেশে আপনার ফর দ্য মোস্ট পার্ট আপনি হয়েছে স্বাধীন আপনি এইসব দেশে ফর দ্য মোস্ট পার্ট আপনি সব বলতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন মানে এখানে যে আপনারা দেখো এই তুলনাগুলো টানবেন না রাইট নিজেদেরকে অপমান করবেন না ছোট করবেন না এইসব দেশে আপনি যা ইচ্ছা বলতে পারবেন যা ইচ্ছা করতে পারবেন কিছু কিছু পার্টিকুলার স্পেসিফিক ক্ষেত্রে আপনাকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হবে তাও একশোভাবে চেষ্টা করে সরকার হয়তো আঠানব্বই সফল হবে না একবার দুইবার করতে পারবে তাও সেটা এমনভাবে করতে হবে এমন নির্লজ্জভাবে কেন কারণ এখানে আইন আইন আছে চেক অ্যান্ড ব্যালেন্স আছে স্বাধীন প্রতিষ্ঠান আছে সবাইকে ডিঙ্গায় একটা সিদ্ধান্ত ছাপায় দেওয়া তো চায় না তো সরকার যখন সেটা করে বা করার চেষ্টা করে তখন জিনিসটা এত অপসিন দেখায় যে আচ্ছা যাই হোক পাবেল যখন গ্রেফতার করা হয় তখন কার কী প্রতিক্রিয়া আসছে সেটা যদি আমরা একটু রিভিউ করে আমরা আর একটু আলোচনা করে ক্লোজ করে ফেলবো আজকের আলাপটা ইলন মাস্ক শেয়ার করছে প্রথমে টিকটককে ব্যান করা হয়েছে তারপর টেলিগ্রামকে ব্যান করা হয়েছে তারপর টুইটারকে ব্যান করা হবে এক্স তারপর রামবলকে ব্যান করা হবে যে রামবোল যার কথা বললাম একটু আগে যে ইউটিউবের আনসেন্সড ভার্সন টিকটককে ব্যান করা হয়েছে এটা চায়নার সাথে আমেরিকার ইয়ে বাড়তেছে টেনশন বাড়তেছে ওই কারণে ওই যে হু হু আই টেলিফোনকে ব্যান করা হয়েছে চায়নার অনেক কিছুই ব্যান করা হচ্ছে সো টিকটককে ব্যান করা মূলত মানে পুরোপুরি ইয়ে পারাস না লাইক ফ্রি স্পিচ বা পলিসি বা মানে ওইটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির সাথে সম্পর্কিত এগুলো কোনো একটা নেসেসি হ্যাঁ সেটা বলা যায় না সেটা বলা যায় না যাই হোক তো টেলিগ্রাম হচ্ছে কাইন্ড অফ ন্যাশনাল সিকিউরিটির সাথে সম্পর্কিত টুইটার যেটা টুইটারটা হচ্ছে যেরকম ইলন মাস্ক চেষ্টা করতেছে যে মানে ইউটিউব ফেসবুকের বাইরে এসে একদম সেন্সারশিপ ফ্রি করে দেওয়ার জন্যে তো সেটাও চেষ্টা করছে ইলন মাস্ক করে ব্যর্থ হয়েছে আপনারা যারা জানেন তখন তো আলোচনা করছিলাম এপিসোড করে যে সে এই কারণে টুইটার কিন্তু ইলন মাস্ক যে সেন্সারশিপ থাকতে পারবে না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং সেই রাস্তায় হেঁটে সে নানান ধরনের পুষব্যাকের সম্মুখীন হয়েছে যে দেখেন এখন আবার যেটা বলি যে আপনারা এটা তিন ঘন্টার আলাপ কী ধরনের পুষবেকের সম্মুখীন হয়েছে কি না কি এই প্রতিষ্ঠানগুলো চলে অ্যাডের উপরে রাইট ফেসবুক চলে অ্যাডের উপরে টুইটার গুগল এরা চলে অ্যাডের উপরে রাইট এখন যারা যেসব প্রতিষ্ঠান অ্যাড দেয় তারা যদি অ্যাড দেওয়া বন্ধ করে দেয় তখন এইসব প্রতিষ্ঠান চলবে কীভাবে সো ইলন মাস্ক যখন ফ্রি করে দিচ্ছে সংশ্রসী ফ্রি করে দিছে ইচ্ছা মতো মানুষজন গুজব ছড়াইতেছে যা ইচ্ছা তাই বলে বেড়াইতেছে টুইটারে তখন এই বড়ো বড়ো কোম্পানিগুলো পিছু টান দিছে ওরা বলছে আমরা অ্যাড দিব না এই টুইটার প্ল্যাটফর্মে এখানে গুজব ছড়ানো হয় এতে আমাদের কোম্পানির ইমেজ খারাপ হবে তখন টুইটার বাধ্য হয়ে কিছুটা সেন্সরশিপ করতে বাধ্য হয়েছে না এই যে টুইটার যে টুইটার বলতেছি মানে এক্স আর কি তো এই যে ইলন মাস্কের উপরে একটা পরোক্ষ চাপ আসলো চাপটা কি সরকার দিছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কিন্তু সরকারের সাথে জড়িত সরকার বাধা দিচ্ছে কিনা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যদি সরকার বাধা দেয় সেটার সাথে সম্পর্কিত পলিসি ওয়াইজ আমরা আমরা সমাজ হিসেবে যেসব নর্ম প্রতিষ্ঠা করি যেসব সিদ্ধান্তে পৌঁছাই সেটার ভিত্তিতে আমরা কেউ এটা বললে তাকে খারাপভাবে দেখা হবে কেউ এটা বললে আমি তাকে স্পন্সর করবো না এটার সাথে কিন্তু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কোনো কনফ্লিক্ট নেই এই কারণে বললাম এটা তিন ঘন্টার আলাপ যদি কমেন্ট সেকশনে এসে দূষিত করা শুরু করেন আর কি যা হোক সো সেই চাপে পড়ে কর্পোরেশনগুলোর চাপে পড়ে ইলন মাস্ক কিছুটা পলিসি রিভিউ করতে বাধ্য হয়েছে সরকার থেকে চাপ আসে নাই কিন্তু যদি কখনো এমন হয় যে টুইটার আমেরিকান সিকিউরিটির সাথে কনফ্লিক্টিং কোনো আচরণ হচ্ছে টুইটারে তখন কিন্তু আমেরিকান সিকিউরিটি এজেন্সি যেটাকে বলে ইন্টেলিজেন্স এজেন্সি তখন এসে লেগে যাবে পেছনে এবং তখন কিছুদিন আগে আমেরিকার সেনেট মেজরিটি লিডার চাকসুমার আর কি মানে বেসিক্যালি ডেমোক্রেটার মেজরিটি লিডার চাকসুমার একটা ইন্টারভিউতে রিচুয়াল মেরোর সাথে একটা ইন্টারভিউতে অ্যামেজন তে একটা কথা বলে এই কথাটা হচ্ছে একটা হিউজ গিভ আওয়ে সেখানে সে যে কথাটা বলে যে ডোনাল্ড ট্রাম্প আর কি যে ইন্টেলিজেন্স এজেন্সির সমালোচনা করতেছিলো খুব কড়া ভাষায় ইন্টেলিজেন্স এজেন্সি বলতে গেলে ফর দ্য মোস্ট পার্ট তো খুব কড়া ভাষায় সমালোচনা করতেছিল দেখে চাকসুমার বলতেছে যে সে যে ট্রাম্প যে ইন্টেলিজেন্স এজেন্সির সাথে লাগতে যাচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সির দে হ্যাভ কি কটা বললো মানে সিক্স ওয়েজ মানে তাদের অসংখ্য রাস্তা আছে হচ্ছে He's taking these shots. This antagonism yep. is taunting to the intelligence Let me tell community. You, you take on the intelligence community; they have six ways from Sunday at getting back at you. So, even for a practical, supposedly hard-nosed businessman, he's being really dumb to do this. What do you think the intelligence community would do if they were motivated? I don't know, to? but I, from what I am told. এটা তো সভ্য দেশ এই দেশে তো আইনের প্রতিষ্ঠা স্বাধীন প্রতিষ্ঠান আছে বাক স্বাধীনতা আছে তো আপনি যাই ইচ্ছা তাই বলবেন ইন্টেলিজেন্স এজেন্সির বিরুদ্ধে বলতে পারবেন আপনি বারাক ওবামার বিরুদ্ধে বলতে পারবেন জো বাইডেন যার বিরুদ্ধে যাই ইচ্ছা আপনি বলার স্বাধীনতা আছে কিন্তু ইন্টেলিজেন্স এজেন্সি কী করে তাদের সাথে লাগলে কেউ তখন তারা পঞ্চাশটা ছুতা বের করে আপনাকে বিপদে ফেলার জন্যে তো এই কথা বলে কিন্তু আবার রিচেল তার চেহারাটা দেখবে সে কিন্তু খুব মানে এমন করে বলে মানে কী বলতে চাচ্ছো তুমি লাইক কী করবে ওরা কারণ জিনিসটা স্টিল এইরকম এই দেশগুলো এতটাই স্বাধীন ইন্টেলিজেন্স এজেন্সি এ মানে যে রিচেল মেডোর সাথে একটা সেল আউট পার্টিজান লোক যাই হোক কিন্তু স্টিল চোখ ভ্রু কুচকায় ফেলেছে ওকে ফাইন যত সমালোচনাই করুক ইন্টেলিজেন্স এজেন্সি লাইক সে কি করবে রাইট লাইক স্বাধীন দেশ সেখানে কিছু করবে কেন রাইট সো যে কারণে বলতেছি ধরেন এগুলা এত উইয়ার্ড কনসেপ্ট এগুলো এত অবিশ্বাস্য কনসেপ্ট দেশে এগুলো কি হয় না এখন তো হয় না হয় টুকটাক হয় ব্যতিক্রমভাবে হয় কিছুটা হয় অনেক ক্ষেত্রে হয় খুব হাই স্টেক জড়িত থাকলে হয় কিন্তু এগুলো মোটেও নর্ম না নর্ম মেইন স্ট্রিম কালচার এগুলো কল্পনাতৃত সব দেশে এই দেশের নর্ম এই দেশে মেইন স্ট্রিম হচ্ছে আপনি যা ইচ্ছা তাই বলবেন আপনার যা ইচ্ছা তাই করবেন বাধা দেওয়ার সরকার তো প্রশ্নই ওঠে না কেউই বাধা দিবে না এটা হচ্ছে নর্ম তো সেই জায়গা থেকে নানান কিছু চলে নানান রকম হিসাব কিতাব নানান রকম ব্যাকডোর ঘটনা ঘটে বাংলাদেশে যেগুলো বলে বেড়ায়ও কী জানি বলে আমি ইজরায়েলের বিরুদ্ধে কিছু বললে আমার পোস্ট রিমুভ করে দিচ্ছে ওই আমি কোথায় যাই না কী করি আমার ফেসবুক পেতে আমার লোকেশান জেনে যায় এগুলো নিয়ে তো আমি অনেক এপিসোড করতে করি ফেসবুকে লিখি রাইট তো গুজব বাদরা মনে করেন প্রথমত কোনো ধারণা নাই এই প্ল্যাটফর্মগুলো কীভাবে চলে আমেরিকা কীভাবে চলে সভ্যতা কীভাবে চলে নো ফাকিং ক্লু যে কারণে আপনাদেরকে তো হাতে নাতে প্রমাণ দেখাইছি যে বাংলাদেশের গুন্ডারা আমার পিছনে লেগে গেছে আমেরিকাতে আমার ক্ষতি করার চেষ্টা করা হাজার জায়গায় দৌড়ায় এফ এর কাছে দৌড়ায় ইউনিভার্সিটির কাছে দৌড়ায় প্রফেসরের কাছে কত জায়গায় যে দৌড়েছে কোনো পাল্টা করতে পারে নাই সো বাঙালি গান্ডুদের একটা ধাক্কাতে কোনো ধারণা নাই সভ্যতা কীভাবে কাজ করা এবং রাম্বল কী বলছে এই গ্রেফতারটার ব্যাপারে আমরা যদি দেখি যে রামবল বলতে পুরোটা পড়ি না শুধু এই জায়গাটা বলি রামবুল উইল নট স্ট্যান্ড ফর দিস বিহেভিয়র ইয়ের গ্রেফতার পাবল ড্রুভের গ্রেফতার অ্যান্ড উইল ইউজ এভরি ফ্রি লিগাল মিন্স অ্যাভেলেবল টু ফাইট ফর ফ্রিডম অফ এক্সপ্রেশন তো এই কথাটার এখন সিগনিফিকেন্স বা মানে হয়তো বুঝতে পারতেছেন না আশা করি যে রামবল বলতেছে আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য সকল ধরনের ফাইট করবো এই ডুরোভের এই ইয়ের বিরুদ্ধে লিগাল স্ট্যাপ যা দরকার আমরা সকল কিছু নিব লিগাল মিন্স কারণ হচ্ছে রামবল এগেন আনসেনসরশিপের একজন প্রথিকৃত ইয়ের মতো টেলিগ্রামের মতো আচ্ছা তারপর আর কে কী বলতেছে এই যে এডওয়ার্ডস নোডেন সে টুইট করছে যে দি অ্যারেস্ট অফ ডুরভ ইজ অ্যান অ্যাসল্ট অন দ্য বেসিক হিউম্যান রাইটস অফ স্পিচ অ্যান্ড অ্যাসোসিয়েশন আই এম সারপ্রাইজড যে স্পিচ অ্যান্ড অ্যাসোসিয়েশন এটা ইম্পর্টেন্ট কারণ এখানে কিন্তু তার সে একটা অ্যাসোসিয়েশনের হেড হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে যেটা একটু আগে আলোচনা করলাম যেটা কিন্তু শুধু ফ্রিডম অফ স্পিচের সাথে সম্পর্কিত না এখানকার মূল প্রশ্ন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাই চলুক সেইটার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে হেড বা সিও দায়ী করা যায় কিনা তারপর টেলিগ্রাম হচ্ছে পোস্ট করছে সে বলতেছে যে

সফল হয় না রাইট সফল হবে না চেষ্টা করতেই পারে অনেক অনেক রকম করার চেষ্টা করতেই পারে সফল হয় কিনা সেটা হচ্ছে কথা না সফল হয় না আমার পিছনে লাগছিল পান্ডারা সফল হয়েছে সফল হয় নাই চেষ্টা করতে থাকুক কোনো সমস্যা নেই যা ইচ্ছে বলে কথা হচ্ছে মব কত দূর যাইতে পারে সে পান্ডামি করার জন্য খুব বেশি দূর না তারপর এখানে যে রাসুল গুরব সে তার একটা পোজ দিছে রিলিজ পাইছে সে বেলে রিলিজ পাওয়ার পর সে একটা পোজ দিছে সেখানে সে একটা জায়গায় কথাটা বলে যে কোথায় কথাটা কথাটা এভাবে বলে যে মানে বিশাল এর মধ্যে লাইনটা কীভাবে করে লিখে বাট কথাটা সে যেটা মিন করে বা বলে সেটা হচ্ছে যে ফ্রান্সের বা ইউরোপিয়ান ইউনিয়নের যদি কোনো ইস্যু থাকে ওই প্ল্যাটফর্মের তাহলে ওই প্ল্যাটফর্মের বিরুদ্ধে অ্যাকশান নেবে কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোনো সার্ভিসের ব্যাপারে যদি তাদের আপত্তি থাকে তারা সেই সার্ভিসের বিরুদ্ধে অ্যাকশান নিতে পারে তারা কেন ওনারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় লাইক এটা কী ধরনের সভ্যতা এবং কথাটা বোঝেন আপনি মানে কথাটার মানে হচ্ছে তাদের যদি কি বলে জানি টেলিগ্রাম টেলিগ্রামের সাথে টেলিগ্রাম হচ্ছে কমিউনিকেট কি জিনিস কো অপারেট করতেছে না ফ্রেঞ্চ সরকারের সাথে ফ্রেঞ্চ সরকার হইতেছে এখানে মিস ইনফরমেশন হয় ডিস ইনফরমেশন হয় হিউম্যান ট্রাফিকিং হয় চাইল্ড ট্রাফিকিং হয় উইমেন ট্রাফিকিং হয় ওকে ফাইন এখন টেলিগ্রামকে বললো ফ্রেঞ্চ সরকার যে তোমরা এই পলিসি অ্যাপ্লাই করতে হবে আমাদের সাথে তথ্য শেয়ার করতে হবে টেলিগ্রাম রাজি হলো না তাহলে এখন ফ্রেঞ্চ সরকার কী করণীয় আছে তারা কি সিওকে গ্রেফতার করতে পারে না তারা সিইওকে গ্রেফতার করতে পারে না তারা এখন ওই কোম্পানি বন্ধ করে দিতে পারে তারা যেটা করতে পারে সেটা হচ্ছে কোম্পানি বন্ধ করে দেওয়া যায় এই কোম্পানি আমাদের সাথে কোঅপারেট করতেছে না কমপ্লাই করতেছে না তাদের কমপ্লায়েন্স নাই আমাদের লর সাথে সুতরাং আমরা এখন এই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেব কোম্পানিকে বন্ধ করে দেবো বা কোম্পানিকে জরিমানা করবো বা হোয়াট এভার সিইওকে গ্রেপ্তার করবে কেন ওনারকে মানে সো এই ক্ষেত্রে সেটার ব্যক্ত করা হয়েছে এবং এটাই পয়েন্ট আউট করতেছে হচ্ছে রাসুল রুরফ এবং সে এটা কিন্তু একটা বোল্ড স্টেটমেন্ট এই কথা বলার মানে ফ্রান্সে এবং পটেন্সিয়ালি বাই এক্সটেনশন ইউরোপে ইউরোপিয়ান ইউনিয়নে টেলিগ্রামের হচ্ছে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার এই কথা কিন্তু জীবনে কোনো সিওর মুখ দিয়ে বের হবে না যে আপনাদের সমস্যা আপনারা কোম্পানি বন্ধ করে দেন আপনারা ব্যান করে দেন টেলিগ্রামকে ফ্রান্সে কিন্তু আমার পলিসি বদলাব না আমি আমার এই ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশনকে ডিফেন্ড করেই যাব আমার প্ল্যাটফর্মে এই ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করবো না এবং যে কম্প্রোমাইজ করতে কিন্তু বাধ্য হয় যেটা বললাম ইলন মাস যেই মাত্রায় চাচ্ছিল সেই মাত্রায় থাকতেছে না তার উপর সরকার থেকে চাপ আসে নাই আমেরিকাতে কর্পোরেশনগুলা পিছু টান দিছে স্পন্সর করা বন্ধ করে দিচ্ছে দেখে যে ডিজনিল্যান্ডের মতো বড় বড় কোম্পানি থেকে শুরু করে যত কোম্পানি আছে সবাই পিছু টান দিছে না ওইটার পেছনে আরও কাহিনী আছে বিশাল লম্বা হিস্ট্রি আছে কারণ ওইগুলো হইতেছে আবার লিবারাল কর্পোরেশনস ইলন মাস্ক হইতেছে কাইন্ড অফ কনজারভেটিভ প্রো কনজারভেটিভ প্রো ট্রাম্প সো এখানে আবার পলিটিক্যাল একটা ই আছে সো কারণে বারবার করে এটা বলতে হচ্ছে এটা একটা লম্বা কমপ্লেক্স কমপ্লিকেটেড আলাপ আপনি যদি বুঝা গেছেন সব কিছু এখনই সলিউশান না না বাঙালির সলিউশন খুবই সহজ ব্যান করে দেন বন্ধ করে দেন থামায়া দেন কিসের ফ্রিডম অফ স্পিচ কিসের সব থামাই দেবো ব্যান করে দেবো সো এই কারণে বাঙালির দুনিয়াটা খুবই সহজ এই পশ্চিমা সভ্যতা আর এখানে বলি না এই দেশের প্রেসিডেন্টের খুব বিপদ চাই ছাতাই করতে পারে নাগরিকের পাওয়ার আর পাওয়ার এই যে দেখেন না এরা গরম হয়ে গেছে যে কি বলে আমার প্ল্যাটফর্মে যা ইচ্ছা তাই বলবো আমার নিয়মে চলবো সরকার এখানে বলার কি আছে সরকারের পছন্দ না হলে তুমি কোম্পানির সাথে ফাইট করো আমাকে ধরবা কেন যেটা একদম রাইট কথা ওর সাথে যেটা হয়েছে একটা চূড়ান্ত মাত্র অসভ্যতা হয়েছে আমেরিকাটা বলি এইখানে হচ্ছে নাগরিক ক্ষোার মতো স্বাধীনতা উপভোগ করে এটা হতেছে বিশল্যান খোদার মতো স্বাধীনতা যা ইচ্ছা বলবে যা ইচ্ছা করবে সরকারের চোদ্দ গোষ্ঠীর সাধনায় তার সাথে কোনো ধরনের ধরনের হস্তক্ষেপ করার এক্সেপ্ট ফিউ ইনসিডেন্সেস একেবারে মাইনর কিছু ইনসিডেন্সেস এবং স্পেশালি যদি সোশ্যাল সোশ্যালি বলছি সোশ্যাল ন্যাশনাল সিকিউরিটি জড়িত থাকে ন্যাশনাল সিকিউরিটি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি যদি জড়িত থাকে তখন তারা সকল লাইন ব্লক করে ফেলে তখন তারা সকল ধরনের অসভ্যতা করার নিয়ম কারণ ভাঙা লইতেছে বাইপাস করা হচ্ছে ইন্টেলিজেন্স কমিউনিটি পঞ্চাশটা রাস্তা খুঁজে বের করা আপনাকে বিপদে ফেলার জন্য তখন হইতেছে ওইগুলো শুরু হয় কিন্তু আপনি আমেরিকার ভেতরে নাগরিক সভ্যতা যেটা মিল করেন আর কি নাগরিক যখন তার নাগরিক স্বাধীনতা প্র্যাকটিস করে এই দেশে আপনি মনে করেন এখন মতো অবাকিত স্বাধীনতা ভোগ করবেন আপনার সরকার নিয়ে দুশ্চিন্তা আপনাকে করতে হবে না আনলেস অ্যান্ড আনটি

de nada creo tal y High Time.